থাকব এবং আমরা যখনই এটা ধারণ করতে পারবো আমরা আরো সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমি সাত্তার আলী, আমি আমি সাত্তার আলী, অনলাইন নিউজ 24, দক্ষিণ উল্লাপাড়া, বেতিলা। ছোট পর্দার জনপ্রিয় মুখ জেউল ফারুক অপূর্ব এবং নুসরাত ইমরোজ তিশা জুটিবদ্ধ হয়ে অসংখ্য নাটক উপহার দিয়েছেন তারা। সর্বশেষ 2008 সালে একসঙ্গে দেখা গিয়েছিল অপূর্ব তিশাকে। 13 বছর পর আবারও একসঙ্গে অভিনয় করছেন তারা। গত বৃহস্পতিবার 6 মে দুপুরে উত্তরার একটি শুটিং হাউসে এক হয়েছেন তারা। তাদের নিয়ে বিশেষ নাটক রক রবীন্দ্র নির্মাণ করছেন মহিদুল মঈম। স্বাস্থ্যবিধি মেনে চলছে নাটকটির শুটিং। নাটকে রক শিল্পীর ভূমিকায় অভিনয় করছেন অপূর্ব, আর তিশাকে দেখা যাবে রবীন্দ্র সঙ্গীত শিল্পীর চরিত্রে। দুই মেরু দুজন মানুষের গল্পে জমে উঠবে রক রবীন্দ্র। অপূর্ব তিশা ছাড়াও অভিনয় করছেন ডাক্তার ইজাজ, শামিমা নাজনীন প্রমুখ। নাটকটি প্রসঙ্গে নির্মাতা মহিদুল মঈম বলেন, এই করোনাকালে অনেক সীমাবদ্ধতার মধ্যে দিয়েও আমাদের কাজ করতে হচ্ছে, তারপরেও দর্শকদের জন্য যতটুকু সম্ভব চেষ্টা করছি ভালো কিছু করার, বাকিটুকু দর্শকদের উপর। আসছে ঈদে সিএমবির ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে নাটকটি, এমনটাই জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে।